আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেখুন, চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা উপজেলা, জামজাম ইউনিয়ন, চরপাড়া গ্রাম। এক তরুণ কৃষক মরিচ চাষ করছে ও পাশাপাশি বেগুন টমেটা দুইটাই আছে। দেখুন মরিচগুলা কত সুন্দর, প্রচুর পরিমাণে ফুল আসছে ও মরিচ ধরছে। সর্বপ্রথম দিন 8 কেজি উঠাইছে, দ্বিতীয় দিন 23 কেজি, এখনো ভুঁইতে অনেক মরিচ আছে, আশা করা যায় এখনো 20 কেজি মরিচ হবে। আর প্রচুর পরিমাণে ছোট বড় মরিচ আছে ও ফুল আসতেছে, মাশাল্লাহ মরিচগুলো অনেক সুন্দর। দীর্ঘ 3 মাস অপেক্ষার করার পরে এই মরিচ এখন আসতেছে গাছে। গাছগুলো দেখুন কত উঁচা, মাথা সমান কিছু কিছু গাছ মাথার উপরে উঠে গেছে, মাশাল্লাহ কত সুন্দর মরিচগুলো দেখুন, গাছের পাতা আছে, দেখতেই ভালো লাগে। সব জায়গায় বাজারে সবচেয়ে সুন্দর মরিচ এখন এইটা। আর এখানে বিভিন্ন রকম জাত আছে, এটার অরিজিনাল নাম কাটা জাত, কিন্তু মনে হয় এখানে নাগা ফায়ার, বিজড়ি প্লাস সব রকমই কম বেশি আছে। যাই হোক, মরিচগুলো অনেক সুন্দর। এক পোয়া ঝাল হবে এই গাছে। মরিচ দেখে কৃষকের মুখে অনেক হাসি। আল্লাহর অশেষ রহমতে মরিচ অনেক আসতেছে এখন। দেখুন কৃষকের মুখে কত হাসি, মরিচগুলো দেখে খুব ভালো লাগতেছে। 3 মাস বড় হয়নি, অপেক্ষা করার ফল এখন আসতেছে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন যেন আরো ভালো ভালো চাষাবাদ করতে পারে ও সফল হতে পারে ইনশাআল্লাহ। আর আমাদের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। নিয়মিত বিভিন্ন রকম কৃষি ও কৃষকের গল্প শুনতে ও ভিডিও দেখতে আমাদের পাশে অবশ্যই থাকবেন ইনশাল্লাহ। দেখুন বেগুন আছে চারিপাশে, কিছু ফুল আসছে, অনেক বেগুন গাছও আছে, একটি পেঁপে গাছ, পেঁপে গাছে মাশাল্লাহ সুন্দর পেঁপে। বেগুন অনেক উঠানো হয়েছে, আরও কিছু আছে। আর এই টমেটো গাছগুলো দেখুন, বাহুবলী টমেটা ফুল আসছে, আশা করা যায় কিছুদিনের ভিতরে ফল চলে আসবে ইনশাল্লাহ। অনেকগুলো বাহুবলী টমেটা প্রত্যেকটা গাছেই ফুল আসতেছে, গাছগুলো অনেক সুন্দর সতেজ আছে মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।